স্কুলের মধ্যে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ, নামাজ পাঠ করানো হচ্ছে পড়ুয়াদের। তাও এই ঘটনা কোনো বেসরকারি স্কুলের নয়, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেসরকারি স্কুলে নয় বরং সরকারি স্কুলে। পরিস্থিতি এমনই যে গুরুতর অভিযোগের খবর পেয়ে রাতারাতি সাসপেন্ড করা হয়েছে শিক্ষককে। আসলে স্কুল এমন একটা জায়গা যেখানে বলা যেতে পারে যে শিশুদের ভবিষ্যৎ তৈরি হয়, তারা ভবিষ্যতের নাগরিক হতে চলেছে এবং তাদের সেই পাঠদান কিন্তু স্কুলের মধ্যে থেকেই হয়, আর সেখানে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ, নামাজ পাঠ করানো হচ্ছে। গুরুতর এই অভিযোগ পেয়ে সাসপেন্ড করা হয়েছে দুই শিক্ষককে। এই শিক্ষকদের বিরুদ্ধে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবার আপনাদেরকে বলি যে ঘটনাটা কোথায় এবং কি হয়েছে। একটি সরকারি স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছিল স্থানীয় একটি হিন্দু সংগঠন। ফিরোজ খান, মির্জা মুজাহিদিন এবং শাবানা নামে তিন স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ সামনে আসে। এই ব্যাপারটা শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দিয়েও তারা জানান, স্থানীয় থানাতেও তারা একটি স্মারকলিপি জমা দেন। অভিযোগের কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ পাওয়ার পর, সেটাও কিন্তু স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। অভিযোগকারী হিন্দু সংগঠনের অভিযোগের সত্যতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার। এরপরই তদন্তে নামে স্কুল কর্তৃপক্ষ। তদন্তে ফিরোজ খান এবং মির্জা মুজাহিদ্দিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই সঙ্গে তাদের চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। শাবানার বিরুদ্ধে চলছে তদন্ত। বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি রাতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং একটি বিবৃতি আকারে জারি করে সেটা জানিয়েছে কোটা জেলার শিক্ষা আধিকারিক। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ধর্মান্তকরণের চেষ্টা, লাভ জিহাদ এবং নিষিদ্ধ জিহাদি সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ করা হয়েছে। গোটা বিষয়টা নিয়ে মুখ খুলেছেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার। তিনি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে সম্প্রতি কোটা জেলায় সেখানে খাজুরি গ্রামে একটি সরকারি স্কুলে এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে এক ছাত্রীকে ধর্ম পরিবর্তন করানোর উপরে জোর দেওয়া হয়েছে, কিন্তু পড়ুয়া শংসাপত্রে ধর্ম হিন্দু বলে উল্লেখ করা ছিল, সেই সঙ্গে হিন্দু ছাত্রীদের নামাজ পড়তে বাধ্য করার অভিযোগ উঠছিল বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অভিযুক্ত তিন শিক্ষকের মধ্যে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দুজনকে সাসপেন্ড করা হয়েছে, আর একজনের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও তিনি জানিয়েছেন। দোষ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। স্কুলের মধ্যে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ, নামাজ পাঠ করানো হচ্ছে পড়ুয়াদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে একটি সরকারি স্কুলে। পরিস্থিতি এমনই যে গুরুতর অভিযোগের খবর পেয়ে রাতারাতি সাসপেন্ড করা হয়েছে দুই শিক্ষককে। এই শিক্ষকদের বিরুদ্ধে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একটি সরকারি স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছিল স্থানীয় একটি হিন্দু সংগঠন। ফিরোজ খান, মির্জা মুজাহিদ্দিন এবং শাবানা নামে তিন স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ করেছিল সংগঠনটি। এই ব্যাপারে শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও তারা দিয়েছিলেন, স্থানীয় থানাতেও একটি স্মারকলিপি তারা জমা দেন। অভিযোগের ভিত্তিতে কিন্তু বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। অভিযোগকারী হিন্দু সংগঠনের অভিযোগের সত্যতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী
মদন দেলবার। আর তারপরে স্কুল তদন্ত শুরু করেছে। সাবস্ক্রাইব করবেন।